মডার্ন হারবাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। আসসালামু আলাইকুম। আমি গভীর গভীর শ্রদ্ধার সাথে বাংলাদেশ সহ বিশ্বে যারা হারবাল চিকিৎসাকে পছন্দ করে, যারা আয়ুর্বেদ ইউনিয়ন হোমিওপ্যাথি হারবাল হারবাল ফুড হারবাল টয়লেটারি ইন্টিগ্রেটেড মেডিসিন অল্টারনেটিভ মেডিসিন এই ধরনের চিকিৎসায় যারা চিকিৎসাকে তারা ভালোবাসেন, যারা খাদ্য পথ্যকে ভালোবাসেন, যারা মা মাটিকে ভালোবাসেন, নিজের দেশকে ভালোবাসেন, এই ধরনের সারা বিশ্বের যত আমাদের ভক্ত অনুরাগী আছে, আমাদের ছাত্রছাত্রী আছে, আমাদের সদস্য আছে, সকলকে পুনরায় আমি গভীর গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা জানেন চিকিৎসা বিজ্ঞান হলো মানুষকে সুস্থ রাখার সবচেয়ে ভালো উপায়। যে জাতি সুস্থ থাকে সে সুস্থ সমাজ করতে পারে, অসুস্থ মানুষ অসুস্থ সমাজ করে। প্রতিদিন প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছি। আজকে শুধু করোনা ভাইরাস আসছে তা না, হাজার বছরে হাজার রকম ভাইরাস আমাদের আক্রমণ করেছে। আলহামদুলিল্লাহ, যারা বারবার উজু করবে, যারা বারবার গোসল করবে, যারা পায়খানা প্রস্রাবের সাথে পানি নিবে, যারা গরম পানি দিনে দুই তিনবার ব্যবহার করবে, যারা কাঁচা হলুদ ব্যবহার করবে, যারা কাঁচা হলুদ খাবে, যারা পেঁয়াজ রসুন খাবে, যারা পাকঘরের কথা চিন্তা করবে, যারা খাদ্য পথ্যের কথা চিন্তা করবে, আলহামদুলিল্লাহ 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 তারা নিরোগ থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আমি যারা আমাদের এই ন্যাচারোপ্যাথিকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সুস্থ থাকবেন যদি আপনাদের আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা থাকে, যদি আপনাদের নেচারের প্রতি ভালোবাসা থাকে, আপনারা যদি বিশ্বাস করেন প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি, আলহামদুলিল্লাহ প্রকৃতি আপনাদের মুক্তি দিবে। তবে প্রকৃতির যতগুলো নির্দেশ আছে, নিয়ম আছে, কানুন আছে, আপনাকে মেনে চলতে হবে। আপনি অরণ্যকে ভালোবাসেন না, আপনি কিভাবে দেশ জাতি মা মাটিকে ভালোবাসবেন? আপনাকে অরণ্যের কথা চিন্তা করতে হবে, সপ্তাহে একদিন অরণ্যের কাছে থাকতে হবে। অরণ্য মানে আমাদের গাছগাছড়া, শাকসবজি, ফলমূল, মশলা। আপনার ঘরে, আপনার বাড়ির বারান্দায়, আপনার বাড়ির ছাদে, আপনার বেলকনিতে কিছু ঔষধি গাছ অবশ্যই থাকতে হবে। অবহেলায় বেড়ে ওঠা গাছগুলো ভেষজগুলো আপনাকে নিরাপত্তা দিতে পারে। যে রুগীটি নিজেকে রুগী না মনে করে, খাদ্য পথ্যের উপরে নির্ভর করে, ডাক্তারের কাছে যাওয়ার পূর্বে অন্তত কমপক্ষে তিনটা দিন আপনাকে অপেক্ষা করতে হবে, যে আপনি খাদ্য থেকে পথ্য থেকে ঔষধ থেকে আপনার চিকিৎসাটা করতে পারেন কিনা, আপনি নিজে ফার্স্ট এড দিয়া আপনাকে প্রতিরোধ করতে পারেন কিনা। ফার্স্ট এড সবচেয়ে বেস্ট, চিকিৎসার আগেই আপনি প্রতিরোধ করতে পারেন, ইচ্ছা করলেই পারেন। যেরকম ধরেন পৃথিবীর যে কোনো মানুষের মুখে যদি কোনো ঘা হয়, গালে, টোডে, গলায়, কণ্ঠনালীতে কোনো ঘা হয়, তাহলে অবশ্যই আপনি একটু কাঁচা হলুদ মুখে রাখতে পারেন, একটু গাজর চিবিয়ে চিবিয়ে খেতে পারেন, একটু লবঙ্গ মুখে রাখতে পারেন। সারা পৃথিবীতে দাঁতের যে কোনো অপারেশনের পূর্বে ক্লোভ অয়েল ব্যবহার করে, মানে লবঙ্গের তেল ব্যবহার করে, আপনি যে কোনো একজন ভালো দাঁতের ডাক্তারকে, তারা দাঁত নিয়ে চিকিৎসা করে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে যে হ্যাঁ ক্লোভ অয়েল আমরা দিই। কিন্তু আপনি নিজে তো লবঙ্গটা মুখে রাখতে পারেন। আপনার যে কোনো মানুষের যদি যে কোনো ধরনের বমি হয়, বমি কি পরীক্ষা কখন হয়, কেন হয়, যেরকম মায়ের পেটে বাচ্চা আসলে বমি হয়, উপর অনেক উপরে বিল্ডিংয়ে উঠলে সিস্টেম না জানা থাকলে তাদের বমি হয়, বাসে চড়লে বমি হয়, বিমানে চড়লে বমি হয়, একতলা থেকে চল্লিশ তলা বিল্ডিং এর দিকে উপর দিকে তাকাইলে অনেকের বমি হয়, বাড়িতে কোনো একটা দুর্ঘটনা ঘটলে অনেকের বমি হয়, সবগুলো বমি প্রতিরোধ করতে পারে আদা আর লবঙ্গ। আলহামদুলিল্লাহ আপনারা প্রমাণ করবেন আদা লবঙ্গ বমি প্রতিরোধ করতে পারে কিনা। এখন মায়ের পেটে বাচ্চা আসলে বমি হয়, পৃথিবীর কোনো দেশে হয় না, বাংলাদেশে এবং ভারতের ছয়টি অঙ্গরাজ্যে হয়। এর একমাত্র কারণ এই যে বাচ্চাটা, যেই বাচ্চাটা আর মায়ের পেটে বাচ্চা আসলে বমি করে, সেই বাচ্চা অটিস্টিক হতে পারে।
অ্যাবনর্মাল হইতে পারে। যে বাচ্চা পেটে এ নিয়ে মা কাজের লোকের সাথে শাউটিং করে, মা স্বামীর সাথে শাউটিং করে, বাড়ির কাজের লোকের সাথে শাউটিং করে, পড়শির সাথে শাউটিং করে, শাশুড়ির সাথে শাউটিং করে, এই যে ব্যাড ফ্লুইডটা, ক্ষিপ্ত ব্যাড ফ্লুইডটা, এটা ধীরে 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 মায়ের শরীরের ভিতর দিয়া নব জন্মের শিশুর ভিতরে প্রবাহিত হয়। ইভেন কি 3 বছর পর্যন্ত মায়ের কথাবার্তা, মায়ের আচরণ, বাপের আচরণ, পরিবেশের আচরণ বাচ্চাদের ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেক মায়েরা আছেন বাচ্চাকে পৃথিবীর সব সর্বশ্রেষ্ঠ স্কুলে পড়াইতে চান, ভালো ভালো স্কুলে নিয়ে ভর্তি করান, মা সকাল থেকে বিকাল পর্যন্ত বাচ্চা 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 করতে থাকেন, কিন্তু আলহামদুলিল্লাহ বাড়িতে এসে ঝগড়া স্টার্ট করে দেন। এই ঝগড়া বাচ্চার উপরে প্রতিক্রিয়া করে, বাচ্চার বেড়ে ওঠা, বাচ্চার জ্ঞান বৃদ্ধি হওয়া, বাচ্চা ক্রেজি হওয়া, এগুলি কিন্তু এই ঘর থেকে, বাড়ি থেকে, খাদ্য থেকে, পত্র থেকে, পরিবেশ থেকে, মা বাপ থেকে, দাদা দাদি থেকে, নানা নানি থেকে, স্কুল থেকে বাচ্চা শিক্ষা নেয়। অতএব আলহামদুলিল্লাহ একটি কথা চিন্তা করবেন যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যে 20টা ক্রাইটেরিয়া দিচ্ছে বাচ্চাদেরকে সুন্দরভাবে বেড়ে ওঠা, হ্যাজার্ড পরিবেশে, ক্রেজি পরিবেশে কোনো বাচ্চাকে বড় করবেন না, আপনাদের সারা জীবনের সঞ্চিত সম্পদ নষ্ট হয়ে যাবে। একটি বাচ্চা বা একটা সংসারে একটি বাচ্চা যদি অটিস্টিক হয়, একটি সংসারে একটি বাচ্চা যদি এডিক্টেড হয়, আলহামদুলিল্লাহ পুরা পরিবারটা বছরের পর বছর দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। আমরা দেখি আমাদের খুব উন্নত মানের বন্ধু, খুব ভালো মানুষ, সব কিছু ঠিক আছে, বাইরে একজন খুব ভালো মানুষ, ঘরে যায় বউকে পিটায়, এর ফলে বাচ্চা হচ্ছে তার অটিস্টিক। 3টা বাচ্চার মধ্যে একটা অটিস্টিক হচ্ছে, ছোট বাচ্চা নেই, সবচেয়ে সুন্দর সবচেয়ে অটিস্টিক, এটা ভাঙে ওটা ভাঙে, সমাজে গিয়া ইট মারে ঢিলা মারে, এটা করে ওটা করে, সারাক্ষণ স্বামী স্ত্রী দাদা দাদি খালি এই বাচ্চাকে নিয়েই আছে। তাই আমরা বলবো আপনারা নেচারের কাছে আসেন, প্রকৃতির কাছে আসেন, প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি, আপনার ঘরকে সুরক্ষা করেন, আপনার পাকঘর, হাত বাড়াইলে যা পাওয়া যায়, পা বাড়াইলে যেখানে যা পাওয়া যায় একে সুরক্ষা করেন, আসেন না। আমরা ফার্স্ট এডটা প্রকৃতিক চিকিৎসার মাধ্যমে করি, 50% রোগ কিন্তু আপনার ঘরের ভিতর থেকে আপনি মিটিগেশন করতে পারেন। কালকে আমি পানি সম্বন্ধে বলছি যে আপনারা আন্ডার ট্যাঙ্কি এবং আপার ট্যাঙ্কিটা দেখবেন, আজকে কালকে আমি ঘোষণা দিয়েছিলাম যে আপনাদের সামনে আমি ডস থেরাপি, ডক্ট্রিন অফ সিগনেচার, পৃথিবীর লেটেস্ট সায়েন্স, আধুনিক সায়েন্স, পুরাতন বিজ্ঞান, যেগুলো হাজার বছর দাদা দাদি মা বাপ ঘরের লোক বাড়ির গ্রামের কবিরাজ, গ্রামের ডাক্তার, নগ্নপদ ডাক্তার, সবুজ ডাক্তার তারা করে আসছে, তাদের কথা একটু ভাবেন। আমি এমনও দেখেছি যে বিখ্যাত ইউনিভার্সিটির, বাংলাদেশের 1 নম্বর ইউনিভার্সিটির ভিসি সাহেবের বাবা হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন, গ্রামে 1 টাকা 2 টাকা নিয়ে চিকিৎসা করছেন, ভিসি সাহেব আমাকে নিজে বলছেন, মতি আমার বাবা 2 টাকা দেয়া মানুষের চিকিৎসা করতো আমি লজ্জা পাইতাম, আমি ঢাকা ইউনিভার্সিটির ভিসি, আমার বাবা 2 টাকা 1 টাকায় চিকিৎসা করে, এবছর আমার বাবা আমারে বলতেছে তুই শোন তোর কি নিজের কোনো গাড়ি আছে, আমি তোরে 10 লাখ টাকা দিব, তুই একটা গাড়ি কিনে নিস। আমি বলি বাবা তুমি 10 লাখ টাকা কোথায় পেলে, বলে আমি 2 টাকা করে ডেলি 400 রুগী দেখছি, তো তোর জন্য কিছু টাকা আমি জমাইছি না, তুই ভিসি হয়ে আসলি, অস্ট্রেলিয়ার থেকে বড় শিক্ষা ডক্টরেট করে আসলি, তোর কিন্তু গাড়ি কেনার টাকা থাকবে না, তো ওই জন্য আমি টাকা রাখছি তোর জন্য। তো আমি আধা ঘন্টা কাঁদলাম, আমি অনেকের কাছে আমার বাবার পরিচয় দিতাম না, যেহেতু আমার বাবা একজন হোমিওপ্যাথিক ডাক্তার। আমাদের ভিতরে এই যে ক্রেজি মনোভাব যে আমার বাবা হোমিওপ্যাথিক ডাক্তার, আমার বাবা নগ্নপদ ডাক্তার, আমার বাবা কবিরাজ, আমার বাবা সাধারণ ডাক্তার, কিন্তু সেই বাবা তো আমাকে তৈরি করেছে, আমি ঢাকা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটির ভিসি, আমি অনেক বড় ইউনিভার্সিটির ভিসি, আরো কয়েকজন আছে এরকম, তারা ডাইরেক্ট আমাকে বলছে, আরো একজন বিখ্যাত ডাক্তার যিনি এমন এক প্রতিষ্ঠান বাংলাদেশে করে গেছে যে এই প্রতিষ্ঠান আরো হাজার বছর মানুষকে সেবা দিবে, সেই প্রতিষ্ঠানের প্রধান চিকিৎসক বলছে তুমি হোমিওপ্যাথিতে আসলামতি, আমার বাবা তো একজন হোমিওপ্যাথিক ডাক্তার ছিল।
আলহামদুলিল্লাহ। এই যে ছোট ছোট ডাক্তাররা তারা গ্রাম থেকে প্রত্যন্ত গ্রামে গভীর রাতে যখন মা বাপ ভাই বোন জঠর বেদনায় আত্মচিৎকার দেয়, সেই সময় সেবার নামাবলী গায়ে দিয়ে গভীর রাতে আমার মায়েকে আমার বোনকে যারা চিকিৎসা করে তাদেরকে স্বীকৃতি দিতে আমাদের এত ভয় কেন? তাদের কথা বলতে আমাদের ভয় কেন? তাদেরকে আমরা গ্রাম ডাক্তার বলে কবিরাজ বলে হেকিম বলে ছাটাইয়া দূর করে দেই একটা শব্দের মাধ্যমে, বলি ওরা তো কিছু জানে না। ঠিক আছে, যারা জানেন ভালো জানেন, তাদের কাছে আজকে বলি যে আজকে একটি ড্রেস নিয়ে আমি কথা বলবো, যেটাকে আমরা আশাকিয়াদার গ্রামে ড্রেস বলি, ইংল্যান্ডে যাকে লেডিস ফিঙ্গার বলে, ইউরোপিয়ান বিশ্ব যাকে ওকরা বলে, আমি সেই লেডিস ফিঙ্গার মায়েদের বোনেদের আঙুলের মতো লেডিসদের ফিঙ্গারের মতো যে ঢেড়সটি, যেটি খেতে আমাদের খুব লজ্জা, আপনাকে খাইও না, বাড়ির ভিতরে এত হয়, এত বেশি হয়, কেটে খেতে ভয় লাগে, একটু আঠা আঠা আছে, একটু আঠা আঠা আছে, কিন্তু একটি মূল্যবান ঔষধি গুণ সম্পন্ন একটি তরকারি। এই তরকারিটি আধুনিক বিশ্বে জার্মান জাপানে অস্বাভাবিক ওষুধ হিসাবে খেয়ে থাকে। এটা হজম শক্তি বৃদ্ধি করে এবং স্টুলকে পরিষ্কার করার জন্য কাজ করে, স্টুলের বাহক হিসাবে ফাইবার হিসাবে কাজ করে, এটাকে সুপার ফাইবারও বলে। সেই ড্রেসটি আপনি এক মিনিটের ভিতরে এর কাছ থেকে চিকিৎসা পেতে পারেন। মায়েরা বোনেরা আমাদের মহাপবিত্র পাকঘর, আমি এটাকে মহাপবিত্র বলতেছি এই কারণে যে এখান থেকেই হবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কাবিট মুক্ত কাবিট উনিশ মুক্ত সুন্দর খাবারটি কিন্তু পাকঘর থেকে হবে, যদি আপনার পাকঘরকে আপনি সুরক্ষা দিয়ে থাকেন, যদি পাকঘরকে আপনি নিরাপদ করে থাকেন, যদি পাকঘরকে আপনি অ্যালার্ম ফিটকিরির পানি দিয়ে পাকঘরকে আপনি জীবাণুমুক্ত ভাইরাস মুক্ত অ্যামোবিয়া মুক্ত প্রোটোজোয়া মুক্ত মাইটস মুক্ত করে থাকেন, আলহামদুলিল্লাহ আমরা করব, করে না থাকলে আজকে থেকে করব, কারণ এখানে আমাদের মায়েরা বোনেরা থাকেন এবং প্রায় দিনের 8 ঘন্টা পাকঘরের ভিতরে থাকি, সেই পাকঘরটি একটু পরিষ্কার রাখার দরকার আছে না, বলেন আছে কিনা? অবশ্যই আছে, তা দরকার আছে। আপনাদের খাবার তৈরি হয় যারা ঘর থেকে বের হলে 80 লক্ষ টাকা দামের গাড়িতে বসেন, সেই লোকটি পাকঘরের কাজের লোকের নখের নিচের অ্যামোবিয়া প্রোটোজোয়া মিশ্রিত খাবার খেয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, চেন মাখতে মাখতে সাদা কাপড়কে কালো করে ফেলা, কিন্তু ভেবেছেন কি আপনার পাকঘরে কি আছে, আপনার পাকঘরের কতটুকু সুরক্ষা আপনি দিতে পারতেছেন, পাকঘরের ডেকোরেশনটা কতটুকু করছেন, না শুধু ড্রয়িং রুমের ডেকোরেশন করছেন, খালি বেডরুমের ডেকোরেশন করছেন, যেখান থেকে খাবার তৈরি হয় সেখান থেকে জীবাণু তৈরি হচ্ছে, যেখান থেকে খাদ্য পথ্য হচ্ছে সেখান থেকেই জীবাণু হচ্ছে, অতএব জীবাণু মুক্ত হাঁড়ি পাতিলে আপনি খাবারটা পাক করছেন কি না। আজকে যদি আমরা বিশ্লেষণ করি, অনেক বড় বড় সাহেবরা টিভি রেডিওতে বড় বড় কথা বলেন, আমি যদি বিশ্লেষণ করি যে আপনারা যারা পৃথিবী বিখ্যাত চিকিৎসক, আপনাদের পাকঘরে অ্যালুমিনিয়াম সিলভারের হাঁড়ি পাতিলে পাক, যেটা আপনার বেশি হিট করার সাথে সাথে মার্কারি এবং অ্যালকালাই ছেড়ে দেয়, এজন্য দেখবেন সিলভারের হাড়ির ভিতরে একটু চেয়ে দেখবেন 1 বছর পরেই পোটা 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 ফাটা 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 পোকা 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 অনেক কিছু জীবাণু থাকে, কিন্তু কোনোদিন তো আমাদের মা বোনদেরকে আপনারা সতর্ক করেননি, আর আমাদের বোনরাও এই ব্যাপারে সতর্ক হওয়ার দরকার আছে, মায়েরাও সতর্ক হওয়ার দরকার আছে। সিলভারের হাড়ি পাতিলে বিশেষ করে 1 থেকে 8 বছরের শিশুদের কোনো খাবার, ওদের জন্য পাক করা কোনো খাবার, ওদের জন্য কোনো ফিসফাস, ওদের জন্য দুধ অ্যালুমিনিয়াম সিলভারের হাঁড়ি পাতিলে খাওয়াবেন না, পৃথিবীর কোনো দেশে খায় না, খায় আমাদের বাংলাদেশে খায় আর ভারতের 6টা অঙ্গরাজ্যে খায়, আর কোনো দেশের লোকে খায় না, তারা খায় কিসে, তারা খায় তামার পাতিলে, তারা খায় মাটির পাতিলে, তারা খায় কমন হলো স্টেনলেস স্টিল, পৃথিবীর 6 কোটি মানুষের ভিতরে 300 কোটি মানুষই স্টেনলেস স্টিলে খায়, আর সবাই কুর্মিয়ামে খায়, নালে মাটিতে খায়,
নাইলে মিক্স সিলভার যেগুলি আছে ওইসব ধরনের জিনিসে তারা পাক করে তারা খায়। কারণ আপনার প্রথম নিরাপত্তাটা তো আসতে হবে, আপনার মার্কারি এবং অ্যালকালাই থেকে আপনাকে বাঁচতে হবে, তাহলে পরে আর বিশেষ করে শিশুদের সব টিস্যু সব ইয়ের ভিতরে নারীর ভিতরে এটার আক্রমণটা অনেক বেশি হয়ে যায়। আর বিশেষ করে আইবিএস এবং আমাশা, একবার যার জন্মকালের আমাশা আইবিএস থাকবে এক সে তার তার এই মেজাজ কিটকিটে হবে, কাজ কামের ভিতরে কিটকিট কিটকিট করবে, ঘরে বাইরে কিটকিট করবে। এটার অর্থ হচ্ছে কি তার মানসিক সমস্যা ঢুকিয়ে দেওয়া হয়েছে তার ঘরের থেকেই এই সিলভারের হাড়িবাতিল থেকে। আরেকটা জিনিস আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে লোহার দা দিয়ে কোনো দিনও টমাটো রসুন পেঁয়াজ কাটা যাবে না। লোহার সাথে 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 টমাটো যেগুলি সাইট্রাস গ্রুপ আছে, লেবু সাইট্রাস গ্রুপের যে কোনো খাবার এটার ভিতরে কন্টামিনেশন হয় লোহার। স্টেনলেস স্টিল খেতে পারবেন, স্টেনলেসের চাকু ব্যবহার করেন, দা ব্যবহার করেন, সব কিছু ব্যবহার করেন, সারা বিশ্বে যেটা করে। কিন্তু আমাদের এই বাংলাদেশ এবং ভারতের ছয়টা অঙ্গরাজ্যে তারা লোহার দা দিয়া লোহার চাকু ব্যবহার করে। এটা কোনোদিনও টমেটোর ক্ষেত্রে এবং লেবুর ক্ষেত্রে পেঁয়াজের ক্ষেত্রে পারবেন না। আপনারা পরীক্ষা করে দেখেন আমাদের কথাটা, আপনি আজকে একটা পেঁয়াজ কাটেন দেখবেন পেঁয়াজটা কালো হয়ে গেছে, টমেটো কাটেন দেখবেন টমেটোটা কালো হয়ে গেছে। আরেকটি জিনিস খেয়াল রাখবেন, আপনারা একটি দা ব্যবহার করার পূর্বে দাটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে, সাবান দিয়ে না, লেবু দিয়ে ধুলে খুব ভালো হয়। কারণ সাবানের গন্ধ অনেক সময় থেকে যায়, পরবর্তী পর্যায়ে যেমনি লেবু কাটেন তাহলে সাবানের গন্ধ দা থেকে এসে পড়ে। হাড়িবাতিল দোয়ার পূর্বেও বর্তমান এই করোনা COVID-19 প্রতিরোধ করার জন্য আপনাকে কিন্তু অসম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে ঘর থেকে। সেই সতর্কতাটা হলো আপনার সকল কিছু নিম পাতা লেবু পাতা দিয়ে ধোয়ার অভ্যাস করেন। বাড়ির ফ্লোরটাকে আপনি ফিটকিরির পানি দিয়ে, অ্যালাম দিয়ে, আপনি নিম পাতার পানি দিয়ে, নিসিন্দা পাতার পানি দিয়ে, কাঁচা হলুদের পানি দিয়ে ধোয়ার অভ্যাস করেন। আপনি দেখেন প্রকৃতির ভিতরে যে কত আনন্দ, কত মজা, কত নিরাপত্তা, আর কত সহজে পাওয়া যায়। হাত বাড়ালে পাওয়া যায়, পা বাড়ালে পাওয়া যায়, মায়ের কাছে পাওয়া যায়, ভাবির কাছে পাওয়া যায়, বাড়ির পাশে পাওয়া যায়, ঘরের পাশে পাওয়া যায়, রাস্তার পাশে পাওয়া যায়, জলাশয়ে পাওয়া যায়, পুকুরে পাওয়া যায়। এত কাছের জিনিসকে কিভাবে আমরা অবহেলা করতেছি? কি করে একজন বুদ্ধিমান লোক ওষুধের দোকানে যায়, ওষুধ বিক্রেতা সে ডাক্তার না, তার কাছ থেকে চেয়ে বছরের পর বছর একজন বড় মাপের বুদ্ধিমান জ্ঞানী লোক ওষুধ খায়। খেয়াল করেন একজন ওষুধের, একদিন একটা ওষুধ আপনার গ্রামের একটা ওষুধের পাশে দোকানের পাশে দাঁড়ান, কত বড় মানুষরা ডাক্তারের সাথে কথা বলে না, একটু ভিজিট দিতে হবে বা একটু বসতে হবে। কর্মচারী থ্রি পাস ফোর পাস কর্মচারীর কাছ থেকে জিজ্ঞাসা করে করে ওষুধ নিয়ে বছরের বছর খাচ্ছেন। নিজেদেরকে সুরক্ষার জন্য আমাদের একই, আমাদের ইমান, আমাদের বিশ্বাস, আমাদের আস্থা, আমাদের ভালোবাসা, আমাদের আত্মচেতনা, আমাদের আত্ম উপলব্ধিকে অবশ্যই জাগ্রত করতে হবে। না হলে ওই করোনার মতো একটি ভাইরাস আসে আমাদেরকে অবশ্যই কাবু করে ফেলবে। আমরা করোনাকে কাবু করব, আমরা ধূমপানকে না বলবো, আমরা জর্দা সাদা পাতা পানকে না বলবো, বাচ্চাদেরকে সিলভারের হাড়ি বাতিলে খাওয়াকে না করব। বিশুদ্ধ পানি 100%, যতক্ষণ পর্যন্ত আপনি নিরাপদ মনে না করবেন ততক্ষণ পর্যন্ত খাবেন না। ফ্রিজে রাখা খাবার অনিরাপদ 100%। প্রতিটা খাবারকে আপনাকে নরমাল করতে হবে, গরম করতে হবে, পুনরায় পাক করতে হবে, গরম পানিতে ধুতে হবে। তারপরে ফ্রিজ ভাইকে অনেক সম্মান করেন আপনারা, বাড়ির সবচেয়ে প্রিয় জিনিস হলো ফ্রিজ ভাই, এসি ভাই। এই ফ্রিজ এসি ভাই আপনার 25% রোগের আপনার বাড়িতে সৃষ্টি করতেছে, আপনি তাকে ফিটকিরি পানি দেন প্রতিদিন অন্তত ধুয়ে ফেলান, নাহলে পরে তার খাবার নিরাপদ না। আমরা পিছন দিকে চাই চিন্তা করি না, আমরা খালি বলি হাত ধোন হাত ধোন হাত ধোন 20 মিনিট 10 মিনিট 15 মিনিট, কিন্তু পা ধুতে হবে না। করোনা তো উপর থেকে ভারী জিনিস বলে করোনা তো 8টা ভাইরাস নিয়ে COVID-19 জন্ম,
পৃথিবী বিশ্ব বলতেছে 9টা 7টা, আমি বলি 8টা দিনের জন্ম। এই 8টায় তো ওয়েট বেশি হয়ে গেছে, সে এখন আদি হয়ে গেছে, সে পুরাণ হয়ে গেছে। আগে যেরকম এবিএনবি ভাইরাস ছিল, এর পূর্বে আমরা দেখছি সোয়ান ফ্লু, বার্ড ফ্লু, এরকম অনেক ভাইরাস এই পৃথিবীতে আসছে। সেই ভাইরাস গুলোর চেয়ে এ আসছে খুব শক্তিশালী হয়ে, এ মুকুট হয়ে 7 স্তরে এই বুলেট প্রুফ হেলমেটের মতো খুব শক্তিশালী হয়ে এসে আসছে। এবং তার ওয়েটের জন্য সে 1 মিটারের ভিতরে নিচে পড়ে সে আপনার জুতা মোজা পায়ে আশ্রয় নিচ্ছে। অতএব ঘরের দরজায় আপনাকে ব্লিচিং পাউডার, ফিটকিরির পানি রাখতেই হবে, এ ব্যাপারে কোনো খাতির চলবে না। হাত ধুলেই সবকিছু ধোয়া হলো না, অজু করতে হবে ভালোভাবে। ইসলামের সব তরিকা দিয়ে একেবারে নাকে আঙ্গুল দিয়ে, কানে আঙ্গুল দিয়ে, মাথায় আঙ্গুল দিয়ে, ঘাড়ে আঙ্গুল দিয়ে আপনাকে অজু করতে হবে। আপনি আপনি একজন পরিবারের শীর্ষ লোক, আপনি একজন এলাকার শীর্ষ লোক, একজন সমাজের শীর্ষ লোক, আপনি যেভাবে যেই কাজ করবেন অন্যেরাও তাই করবে। অতএব আলহামদুলিল্লাহ আমরা নিজে নিরাপত্তা নেব। আমি রসথেরাপিতে প্রথম আরম্ভ করেছিলাম লেডিস ফিঙ্গার ওকরা ঢেরর দিয়ে, খুব মজার ফল। ছোটবেলা আমরা বাড়ির চতুর্পাশে ঝাঁকার ভিতরে বা বাড়ির পাশে ঢেরস থাকলে কচি ঢেরস এবং কচি শশা আমরা নিজেরা খেয়ে নিতাম, কচি একদম কচি, একটু ভালোভাবে ধুয়ে তাড়াতাড়ি আমরা খেয়ে নিতাম। তো অনেকেই বলতো এটা কাঁচা খেলি যায়, এটা কি উপকার করে। আমরা অনেকেই খেয়েছি ছোটবেলা, ভালো করে মনে করে দেখেন, এই ঢেরেসটি যখন মায়েদের বোনেদের বা যে কোনো মানুষে শিশু হোক বড় হোক বুড়া হোক আঙ্গুল হারা হয়, আঙ্গুলে বলি রেখা হয়, আঙ্গুল পুড়ে যায়, কেটে যায়, মচকে যায়, থেতলে যায়, ভেঙে যায়, পচে যায়, কত রকম কত কিছু হয়ে যায় আঙ্গুলের ভিতরে। কারণ মায়েরা সারাক্ষণ এই আঙ্গুল দিয়ে সব কাজ করে, কাদের জন্য করে, আমাদের সুরক্ষার জন্য করে, 1 টানা 8 ঘন্টা 10 ঘন্টা মায়ের কাজ করে। অর্থাৎ মায়েদের বোনেদের কাজটা দেখা যায় না, এটা কোনো ব্যাপারই না, আমি টাকা রোজগার করি, আমি বুঝি সব করি, কিন্তু মায়েরা যে ঘরে অনেক সময় নিয়ে পাক করে তাদের জীবনের সবচেয়ে প্রিয় সময়টুক শিশুর জন্য স্বামীর জন্য কাটিয়ে দেয়, ওই যে পাকঘরের ভিতরে যে হেজারটা থাকে ওই হেজারটা তারা গ্রহণ করে। তারা যদি আঙ্গুলের ভিতরে একটু ড্যারেজ ঢুকিয়ে দেয় 3 দিন 10 মিনিট করে রাখলে নখগুলো 3 দিন পরে অপূর্ব সুন্দর হবে, হাতগুলো সাদা হয়ে যাবে, পরিষ্কার হবে, বলি রেখা থাকবে না, সুন্দর হবে, মনে হবে আপনি হাতের ভিতরে মেহেদি দিয়েছেন, হাতের ভিতরে আপনি হলুদ দিয়েছেন, হাতের ভিতরে আপনি চন্দন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে থেকে যারা আজকে এই প্রোগ্রাম গুলো শুনতেছেন দেখতেছেন তারা এই কথাটা চিন্তা করবেন যে 100 তে 100% আমাদের লেডিস ফিঙ্গার নখ গুলোকে নিরাপত্তা দিতে পারে। আমাদের ডেরা শুধু খাওয়ার জন্যই না, ডেরা শুধু ভেজে খাওয়ার জন্য না, ডেরে শুধু পাক করে খাওয়ার জন্য না, ডেরেসকে 1000 বছর আগে থেকে কচি ডেরেস টুকরা টুকরা করে কেটে একটা পটে ভিজিয়ে রাখা হতো, সন্ধ্যায় ভিজানো হইতো, সকালবেলা আমি আমার বাড়িতে দেখছি আমার দাদি আমাদেরকে জোর করে ঢেরেসের পানি খাওয়াইতো আধা কাপ করে, একদিন ঢেরেসের পানি খাওয়াইতো, আরেকদিন নিম ভিজানো পানি খাওয়াইতো। এরপরে স্টমাকের যত গুড়া কৃমি আছে, স্টমাকের যত ময়লা আছে, কারণ আমরা আমার শারটাকে ধুই, আমার নাড়ি তো আর আমরা ধুই না, আমাদের যে বিরোধন্ত ক্ষুদ্র অন্ত আছে এই 16 ফিট আর 5 ফিট 21 ফিট, এই 21 ফিট তো আমরা সাবান ভিতরে ঢুকাই ধুই না, এটা ডুবে কলা, এটা ডুবে ঢেঁড়স, এটা ডুবে নিম পাতা, এটা ডুবে নিসিন্দা পাতা, এটা ডুবে যত বেশি আপনি ফাইবার খাবেন, যত বেশি শাকসবজি খাবেন, এটা ধুয়ে ফেলবেন। অতএব এই নিশ্চয়তাটা আগের দিনের মুরব্বীরা বুঝত, এরা ফার্স্ট এইড ঘরের থেকে করেই, প্রাথমিক চিকিৎসাটা ঘরের থেকে করে দিত। আমরা আজকে সেটা করতে ভুলে গেছি, কারণ আমরা এত অলস হয়েছি, আমরা এত পশ্চিমাবাদী হয়েছি, এত আমেরিকাবাদী হয়েছি, এটা ইংল্যান্ডবাদী হয়েছি, এত বিদেশবাদী হয়েছি যে আমাদের সব কিছুই ভুল, বিদেশিরা যা করছে সবই ভালো। আলহামদুলিল্লাহ আমরা আজকে থেকে ভাতের মার ফেলতে পারবো না। ভাতের মারের ভিতরে আছে 12টি ঔষধি গুণ,
আজকে আমাদের মঞ্চে এই বাংলাদেশের শ্রেষ্ঠ ফুড সায়েন্টিস্ট শাহিমুল হাসান, প্রফেসর শাহিমুল হাসান সাহেব বসে আছেন। উনি জানেন যে ভাতের মারের ভিতরে কত গুণ, পান্দা ভাতের ভিতরে যে কত শক্তি আছে, আমরা যেটাকে পানি ভাত বলি, এই পানি ভাতের মধ্যে যে কত শক্তি আছে যেটাকে আমরা অবহেলা করি। যেভাবে আমরা অবহেলা করি মা বাপকে, ঘর সংসারকে, আমরা ক্লাবে গেলে খুব নিরাপদ মনে করি, আমরা পানিকে ভালোবাসি না, আমরা ভালোবাসি বিয়ারকে, আমরা পানিকে ভালোবাসি না, আমরা ভালোবাসি মদকে। যারা মদ খায় আজকে ইউরোপিয়ান বিশ্ব দেখেন কারা করোনায় মরতেছে, আজকে আমেরিকান বিশ্ব দেখেন যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মদ আর বিয়ারের উপরে ভাসতেছেন তাদের তো করোনায় ছাড়তেছে না। আলহামদুলিল্লাহ সেই তুলনায় আমরা অনেক 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 ভালো আছি, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো থাকবো। আল্লাহ আমাদেরকে রহমত করবে, আমরা আল্লাহর সবুজ আয়নের কাছে আছি, আমরা সবুজ বিপ্লবের কাছে আছি, আমরা আছি গাছের কাছে, আমরা আছি মায়ের কাছে, আমরা আছি দেশের কাছে। যে ভালোবাসে গাছকে, যে ভালোবাসে মাকে, সে ভালোবাসে দেশকে, আমরা দেশের কাছে আছি। আমরা মুক্তিযুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছি, 27 বছরে বিচক্ষণ ট্রেন পাকিস্তানি আর্মির বিরুদ্ধে, আমরা মাত্র 15 দিন ট্রেনিং করে মাত্র একটি পুরনো দিনের 303 নিয়ে, একটি মাত্র গ্রেনেড নিয়ে আমরা তাদের ভিতরে তাদের বিরুদ্ধে সম্মুখ সমরে যুদ্ধ করেছি। আলহামদুলিল্লাহ করোনা মুক্তিযোদ্ধাদের কাছে কোনো ভয়ের কারণ হতে পারে না, করোনা যারা এদেশের মানুষের কাছে কোনো ভয়ের কারণ হতে পারে না। আপনারা নিজেরা সতর্ক হন, আপনারা নিম পাতা খান, আপনারা কাঁচা হলুদ খান, আপনারা ভালো করে পাক করে কাঁচা হলুদ এবং মরিচ দিয়ে, লবঙ্গ দিয়ে, দারচিনি দিয়ে, এলাচি দিয়ে, জয়িত্রী দিয়ে, জায়ফল দিয়ে, পোস্তাদানা দিয়ে সুন্দর করে খাবার খান, আপনারা নিরাপদ খাবার খান, আপনারা পানিতে ফিটকিরি ব্যবহার করেন, পানি গরম করেন, কোনো রূপ ফ্রিজের খাবার আপনারা ভালো করে না ধুয়ে, ফিটকিরি দিয়ে না ধুয়ে আপনারা খাবেন না। আলহামদুলিল্লাহ আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর প্রতি শ্রদ্ধা রাখেন, আল্লাহর প্রতি ভয় রাখেন, করোনা প্রতিরোধ করেন, রুখে দাঁড়ান। আগামীতে আমরা আরও ডস থেরাপি সম্বন্ধে বলব, আমরা বাঁধাকপি, ব্রেস্ট টিউমার এবং ব্রেস্ট ক্যান্সারের মহা ওষুধ এই সম্বন্ধে বলব, পেঁপে জন্ডিসের মহা ওষুধ, জন্ডিস আমাদের ডস থেরাপি একটা মহান অর্গান, এনি বিটার টেস্ট লিভার টনিক, এনি কার্ডস এন্টি ক্যান্সার, এই দুইটা সম্বন্ধে আমরা আগামী দিনে আরও বলব। প্রতিদিন এই ক্লাস চলবে, আমাদের ছাত্র ভাইরা, আমাদের মডার্ন আয়ুর্বেদিক ইউনিয়ানি কলেজের ভাইরা, আমাদের শরীয়তপুর হোমিওপ্যাথিক কলেজের ভাইয়েরা, সব ক্লাসে, সব বর্ষে, সব ছাত্ররা এটাকে একটা রিফ্রেশার কোর্স হিসাবে গ্রহণ করুন। যারা রিফ্রেশার কোর্স করতে পারে না, যারা প্রতিদিন 5টি করে গাছ নিয়ে চর্চা করতে পারে না, তারা কোনোদিন ভালো ডাক্তার হতে পারবে না। এটা আমার একজন বিজ্ঞ অভিজ্ঞ আমার প্রিন্সিপাল ছিল, আমি তাকে স্মরণ করি। আমি যখন প্রথম বর্ষে ভর্তি হই 75 সনে, তখন স্যার বলছিল তুই তো এই হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানকে উঠানোর চেষ্টা করতেছ, তুই হয়তো অনেকটা ক্লাস করতে পারবি না, তোর আমি একটু বুদ্ধি শিখে যাই, তুই প্রতিদিন মাত্র 5টি করে গাছের 100% ঔষধি গুণ পড়াশোনা করবি, যদি না পড়তে পারো তুই ক্লাসে যখনই আসবি এক সময় এসে আমার কাছে 5 মিনিট বসবি, আমি প্রতিদিন ধরে 5টা করে গাছের কথা বলে দিব। আলহামদুলিল্লাহ স্যারের এই কথাটা আমি মনে রাখছি, আপনাদেরও প্রথম ক্লাসে আমি এই কথাটা বলছিলাম যে আপনারা প্রতিদিন বেশি না 5টা করে গাছের গুণাগুণ করেন, জানেন, একদিন দেখবেন আপনি একজন ন্যাচারোপ্যাথির ভালো ডাক্তার হয়েছেন, আপনি অল্টারনেটিভ একজন ভালো ডাক্তার হয়েছেন, আপনি গ্রাম ডাক্তারদেরকে ঘৃণা করবেন না, ওরা কিন্তু যেই যুগে MBBS এর জন্ম হয় নাই সেই যুগে ওরা আপনার দাদা, তার দাদা, পরদাদা, তাদেরকে কিন্তু চিকিৎসা তারা দিয়েছে। পরদাদাকে যেরকম কোনোদিনও বড়দাদাকে পরদাদাকে কোনোদিন ঘৃণা করতে হয় না, বংশকে ঘৃণা করতে হয় না, নিজের মা মাটিকে ঘৃণা করতে হয় না, নিজের গ্রামকে ঘৃণা করতে হয় না, ওইরকমই এই আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক চিকিৎসরা গ্রাম গঞ্জে থেকে
আপনাদের পূর্বপুরুষদেরকে সুরক্ষা দিয়ে, চিকিৎসা দিয়ে, খাদ্য দিয়ে, অর্থ দিয়ে আপনাদের যুগের সৃষ্টি করেছে। আপনারা যদি তাদেরকে ঘৃণা করেন, তাদের বিরুদ্ধে বলেন, তাহলে পরে কিন্তু আপনাদের সন্তানরা, আপনাদের নাতিপুতিরা আপনাদেরকে খারাপ কথা বলবে, মূর্খ বলবে, কম দানা লোক বলবে। এখন আমি দেখি বলি, 3-4 বছর একটা বাচ্চা কালকে তার নানিকে বলতেছে, তুমি কিছু বোঝো না। অন্তত এই কথাটা সে 50 বার বললো, তুমি কিচ্ছু বুঝো না, তুমি কিছু জানো না। এই যে কিছু জানো না, আজকালকার বাচ্চাদেরকে আমরা ইউটিউব দিয়ে, মোবাইল দিয়ে শিক্ষা দিচ্ছি, এর পরিণতি খুবই খারাপ হবে। না হলে যাতে হবে, না হলে বুঝতে হবে, নাহলে মানতে হবে, নাহলে পরে ওই কথাগুলি প্রতিদিন প্রতিনিয়ত শুনতে হবে, তুমি কিছু বোঝো না, তুমি কিছু জানো না, আমি সব জানি, আমার ইউটিউবে এইটা আছে, আমার ফেসবুকে এই জিনিসগুলো দেওয়া আছে। বাস্তবকে বাস্তব হিসাবে গ্রহণ করতে হবে, অবাস্তব না। আমি বললাম যে আদা খেলে বমি হয় না, আমি বিশ্বাস করলাম, আমি পরীক্ষা করে আদা খেলে বমি হয় কিনা আমি পরীক্ষা করে তারপরে কথাটা বলি। আপনারা শুনলে অবাক হবেন, এ পর্যন্ত 48টা গাছের ভিতরে বিদ্যুৎ পয়দা হয়। এই এখানে প্রফেসর প্রিন্সিপাল ডক্টর শামিমুল হাসান বসে আছে, সে জানে 48টা গাছের থেকে বিদ্যুৎ পয়দা। আপনি যদি 1 কেজি পাথর কুচি আনেন, 1 মাস আপনার ঘরে বিদ্যুৎ জ্বালাইতে পারবেন। মাত্র 2টা পোল, সাউথ পোল, নর্থ পোল, আর আপনি যদি একটুখানি একটা নেগেটিভ একটা পজিটিভ 2টা বড় লোহা বা গজালি গেড়ে ওইটার ভিতরে 2টা তার দিয়ে একটা বাল্ব দিয়ে দেন, আপনার ঘরে বাতি জ্বলবে। 1000 বছর কিন্তু এটা আমরা চিন্তা করি না, কিন্তু এখন ঘরে ঘরে এটা আসা উচিত, আসবে। নেচার ঘরে ঘরে আসবে, ড্রোন ঘরে ঘরে আসবে। আপনি ড্রোন ঠেকাইতে পারবেন না, বাঙালির ব্রেন থেকে বেশি ড্রোন আসবে। আপনি যতই সিস্টেম করেন কিন্তু আসবে, সেটা এসে গেছে। আপনি বাচ্চাদের যত কিছুই বলেন, এখন আর সবচেয়ে প্রিয় জিনিস হলো বাচ্চাদের মোবাইল, বাচ্চাদের অ্যাপস, বাচ্চাদের ইউটিউব, বাচ্চাদের সব রকম সাইডিং বাচ্চারা রপ্ত করে ফেলছে। কারা? 3-5 বছরের বাচ্চারা। তারা অবশ্যই, তারা তাদের সিনিয়র বন্ধুদের সব কিছুই তারা দেখে, সব কার্যক্রম তারা দেখে, তাদেরকে আর থামায় রাখতে পারবেন না। আমরা যারা বয়স্ক আছি, আমাদেরকে তাদেরকে ডিফেন্স দেওয়ার জন্য অন্তত 10টা জিনিস আমাদেরকে শিখতেই হবে। 1 নম্বর, লোহার দা দিয়া সব জিনিস কাটবেন না। 2 নম্বর, অ্যালুমিনিয়াম সিলভারের হাঁড়ি পাতিলে সব খাবার ফাঁক করবেন না, বাচ্চাদের খাবার ফাঁক করবেন না। বাচ্চারা অটিস্টিক হওয়ার ঝুঁকি কিন্তু বহন করবে। আলহামদুলিল্লাহ, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন। আন্ডার ট্যাঙ্কিতে 1000 লিটার পানিতে আন্ডার ট্যাঙ্কিতে কমপক্ষে 50 গ্রাম অ্যালাম বা ফিটক্রি ব্যবহার করুন। নিরাপত্তা নিচ থেকে আরম্ভ করুন, পায়ের নিচের থেকে নিরাপত্তা নিন, মাথা পর্যন্ত নিরাপত্তার কথা চিন্তা করুন। হঠাৎ করে করোনার ভয়ে প্রকম্পিত হয়ে কিছু না করে নিজেকে সর্বদিক থেকে সুরক্ষা নেওয়ার চেষ্টা করুন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, বারবার বলছি। ভালো জিনিস, মহামূত্র কোরআন শরীফে নামাজ পড়তে 82 বার বলছে, মহামূত্র কোরআন শরীফে আল্লাহর জিকির করতে, আল্লাহকে ডাকতে 320 বার বলছে। ভালো জিনিস, মানুষ ভোলা মন, অনেক ভালো মানুষ অনেক জিনিস ভুলে যায়, এই জন্য বারবার বলি, বারবার বলি, কাঁচা হলুদ মুখে রাখেন, নিম পাতা মুখে রাখেন, লবঙ্গ মুখে রাখেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, খাদ্য থেকে পথ্য, আর ওষুধ নয় খাদ্য। সালাম আলাইকুম। মডার্ন হারবাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ।